সবাইকে স্বাগতম জানাচ্ছি কলেজ রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিড়ার বরফি বা চিড়ার খাজা। খুবই মজাদার এই রেসিপিটি, আশা করছি সকলের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য একটি প্যানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিড়া। আমি এখানে সাদা চিড়িটা ব্যবহার করছি, আপনারা চাইলে লাল চিড়াটাও ব্যবহার করতে পারেন। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এই চিড়াটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। এতে করে চিড়ার মধ্যে ক্রাঞ্চি একটা ভাব চলে আসবে। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে চিড়াটাকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। রেখে দিয়ে সেই একই প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, আর সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে গুড়টা খুব ভালো করে গলে যায়। পানি দিয়ে এবার নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এই গুড়টাকে এখন খুব ভালো করে জাল করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে গুড়টাকে জাল করে নিচ্ছি। গুড়টা যখন জাল করতে করতে সম্পূর্ণ গুড়টা খুব ভালো করে গলে যাবে এবং আঠালো একটা ভাব তৈরি হবে। চামচের সাহায্যে গুড়টাকে নিচের দিকে ছাড়লে দেখা যাবে যে শেষ ড্রপটা সুতার মতো পড়ছে। তাহলেই বুঝতে হবে গুড়টা ঠিক মতো জাল করা হয়ে গিয়েছে, অথবা আঙুলের সাহায্যে চামচ থেকে তুলে নিলে দেখবেন যে একটা সুতার মতো তৈরি হচ্ছে লম্বাটে। তখনই বুঝে নিতে হবে গুড়টা ঠিক মতো জাল করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে ভেজে রাখা চিড়াগুলো দিয়ে দিচ্ছি। চিড়াগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নিব। গুড়ের সাথে চিড়াটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে সম্পূর্ণ চিড়াটা গুড়ের মধ্যে ভালো করে কোট হয়ে যায়। একটু সময় নিয়ে এই গুড়টা মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আরও একটি উপকরণ অ্যাড করব, আর সেটি হচ্ছে সাদা তিল। 2 টেবিল চামচ সাদা তিল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তিলটা সামান্য একটু ভেজেও দিতে পারেন, তবে আমি কাঁচা তিলটাই এখানে ব্যবহার করছি। 2 টেবিল চামচ সাদা তিল দিয়ে ভালো করে আবারও চিড়ার সাথে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব, আর চুলা থেকে নামিয়ে সরাসরি একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা চাইলে একটি স্টিলের বাটিতে কিংবা বেকিং পেপারটা বিছিয়ে তার মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়ে সেটার মধ্যেও এটাকে ট্রান্সফার করে নিতে পারেন। তবে আমি একটি কাঁচের থালিতে সামান্য একটু ঘি লাগিয়ে রেখেছিলাম আগে থেকেই, যাতে করে চুলা থেকে নামানোর পর সাথে সাথে এই মিশ্রণটা ট্রান্সফার করা যায়। এবারে সেই থালির মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে খুব ভালো করে এবার এটাকে চারপাশে ছড়িয়ে দিতে হবে। আমি একটা মেশার ব্যবহার করছি আপনাদের হাতের কাছে, যেটা পাবেন পটেটো মেশার কিংবা স্টিলের গ্লাস দিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারেন। এবারে চারপাশটা মেশার দিয়ে খুব ভালো করে স্প্রেড করে দেব। স্প্রেড করে দিয়ে উপরটা একটু সমান করে দিতে হবে। উপরটা চারপাশটা সমান করা হয়ে গেলে আরও একটু তিল দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও বেশি লবণীয় লাগে। তিল দিয়ে আবারও একটু চেপে দিচ্ছি মেশারের সাহায্যে। ভালো করে চেপে দিয়ে এখন এটাকে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো একটু ঠান্ডা হতে দেব। পুরোপুরি ঠান্ডা করব না, হালকা একটু ঠান্ডা হয়ে আসলে এখন এই বরফিটাকে কেটে নিচ্ছি। সাধারণত বরফির যে একটু লম্বাটে আর চারকোনা শেপ হয় সেটাই আমি কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে ট্রায়াঙ্গেল করে কেটে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম করেই এটাকে কেটে নিতে পারেন। প্রথমে লম্বালম্বি করে কেটে নিচ্ছি, আর এখানে আমি 5 ভাগ করে নিয়েছি লম্বালম্বি করে। 5 ভাগ করে নেওয়া হয়ে গেলে এবারে আড়াআড়িভাবে এটাকে কেটে নিব। আড়াআড়িভাবে আমি এটাকে 3 ভাগ করে নেব যাতে করে সবগুলো ভাগ একই সমান হয় আর দেখতে সুন্দর হয়। প্রথমে 1 ভাগ করে নিলাম, এরপর মাঝখান দিয়ে আবারও কেটে নিয়ে বাকিটাকে আরও 2 ভাগ করে নিলাম। আর এভাবে করে চিড়া দিয়ে বরফি তৈরি করলে সেটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারেন। ফ্রিজে না রেখে বাহিরেই 1 মাস পর্যন্ত এটাকে রাখা যাবে, আর খেতে ভীষণ মজার আর মচমচে হয় এই চিড়ার বরফি বা খাজা, যেটাই বলুন না কেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতে কিন্তু ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।